নিশ্চয় আপনার গম পাইছে যে এটু বাই ইলেকশন আছিল, দুটা পদর কারণে বাই ইলেকশন হয়েছিল। এটা হয়েছিল কামাখ্যা প্রসাদ তাসা ডাঙরিয়ার, এই 8 মাহর, আর সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ার আছিল 1 বছর 8 মাহর। এই দুটা পদ খালি হয়েছিল আর বহুত কেজন আবেদন করেছিল, কিন্তু বিশেষভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আমার রাষ্ট্রীয় অধ্যক্ষ আমার নাড্ডাজি, তেওঁলোকৰ কারণে আজি আমি এই রাজ্যসভা পদ পাবলে সক্ষম হয়েছো। মই এই যুগতে ভারতের প্রধানমন্ত্রী আমার রাষ্ট্রীয় অধ্যক্ষ নাড্ডাজি, অমিত শাহজি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আমার সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়াকো মোর ফল বহুত বহুত ধন্যবাদ জানাইছো, যার কারণে আজি আমাক রাজ্যসভার পদটো দিছে। ইতিমধ্যে আপনি নিশ্চয় গম পাইছে যে আনকনটেস্ট, এই দুইটা সিটের কারণে ইতিমধ্যে আনকনটেস্ট আমি দুইজন জয়ী হয়েছো, মিশন রঞ্জন দাস ডাঙরিয়া আর মই। আর ইলেকশনটা এনেই 12টা পদর কারণে হব, অহা 3 তারিখে ইলেকশন আছে, কিন্তু আমি তার আগতে আনকনটেস্ট দুইজন জিকি গেছো, ইতিমধ্যে নথিপত্রবিল দিল্লীত জমা করেছো, খুব সোনকালে হয়তো উপরাষ্ট্রপতি আমাক মাতিব শপথ গ্রহণের কারণে। তো মই হয়তো 8 বা 9 তারিখ হয়তো শপথ গ্রহণ হব, এই কারণে দিল্লীত না থাকি ঘরলে আহিছিল। বিশেষভাবে আমার জেলার সভাপতি উজ্জ্বল কাশ্যপ, আমার ঋতুপর্ণ বড়ুয়া ডাঙরিয়া, সকল পার্টির কার্যকর্তা যখন আছে সকলে আজি মোক একটা সম্বর্ধনা সভার আয়োজন করেছিল, আর এই হিসাবে মই এয়ারপোর্টের ডাইরেক্ট আহি আমার পার্টি কার্যালয় আহিলো, আর সম্বর্ধনা গ্রহণ করেছো, আর সকল মূর ফলপা পার্টি কার্যকর্তা সকল কার্যকর্তা মূর ফলপা শুভেচ্ছা জানাইছো, আর কইছো যে পার্টিটো আমার শক্তিশালী আর শক্তিশালী করব লাগবে, 26ত উজনি প্রত্যেকটা সিট জিকিব লাগিব, লগতে যোরহাট লোকসভার সিটবিলাকও জিকিব লাগিব। আহি থাকা দিনকেটাত আমি জানা মতে পঞ্চায়েত ইলেকশন আছে, সোনাল কছাই অটোনমাস কাউন্সিল ইলেকশন আছে, ডিমা হাসাও ইলেকশন আছে, সকল ইলেকশন যাতে আমি জিকিব পারো তেমন ধরনের আমার পার্টি কার্যকর্তা সকলে কাম করব লাগবে, এই কথা মানে আহ্বান জানাইছো। আর নিশ্চয় বিশ্বাস আছে পার্টির কাম করে আছে আর খুব মন দিয়ে কাম করব, আর নিশ্চয় আপনার জানে 1 তারিখের নতুন সভ্যবর্তী আমার মেম্বারশিপ ভর্তির কাম আরম্ভ করা, কাম ইতিমধ্যে আরম্ভ করা হব, অর্থাৎ প্রধানমন্ত্রী 2 তারিখে সভ্যভর্তি ইতিমধ্যে করা হব প্রধানমন্ত্রী 2 তারিখে, আর 3 তারিখের মুখ্যমন্ত্রী, তারপর 4 তারিখের গোটেই আমি পার্টি কার্যকর্তা সকলে সভ্যভর্তিত নিজের নামবিল অন্তর্ভুক্ত করিম, আর ইতিমধ্যে টার্গেট আমাকে এটা দিয়া হয়েছে যে সভ্যভর্তির সংখ্যা বড়াব লাগবে, তেনে আমি কাম করি ইলেকশন লেকে, এইখানে কাম ইতিমধ্যে বর্তমান চলি আছে, আমার কর্মশালা চর্মশালাবিল চলি আছে, এইখানে কথা জানালো। আর পুনের মই বিশেষভাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধন্যবাদ জানাইছো, আজি রাজ্যসভা পার ক্ষেত্রে তেওঁ যথেষ্ট অবদান আছে। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত।